একবার কি খেয়াল করেছেন অন্ধকার কবরে আমরা যাওয়া লাগবে? আপনার বিবি আপনার এত ভালোবাসে, আপনার সন্তান আপনাকে এত ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে এত ভালোবাসে, দুইটা বাড়ি আছে আপনার, তিনটা গাড়ি আছে, পাঁচটা দোকান আছে, পাঁচ বিঘা সম্পত্তি আছে, আল্লাহ শপথ করে বলি মরার পরে যত দ্রুত সম্ভব কবর দেশে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সাদের একটা জামা আপনি পড়তেন, ওই জামাটা কবরে দিবে না, আপনার ব্যবহৃত একটা জুব্বা আপনার কবরে দিবে না, বলবে 500 টাকা গজের কাপড় দিয়ে কি লাভ, তো মরে গেছে, কিছুক্ষণ পরে পচে যাবে, বাজার থেকে 50 টাকা গজের মার্কিন কাপড় দিয়ে তারে পেছায় ভালো আদাও, ঠিক কিনা বলে? কোমরের মধ্যে যে সুতাটা আছে ওই সুতাটা পর্যন্ত রেখে দিবে, যখন আপনি ফজরের সময় মারা যাবেন সন্ধ্যার আগে আপনার শূন্য। কিসের এত অহংকার, ঠিক কিনা বলেন? কিসের এত গরিমা? বাসর শাহ সেকান্দার জুলকারনাইন যখন মারা গেলেন পুরো পৃথিবীটা শাসন করেছেন, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বাসর শাহ সেকান্দার গোটা পৃথিবীটা শাসন করেছেন, যেখান থেকে সূর্য উঠে যেখানে সূর্য ডুবে ওই জায়গা পর্যন্ত উনি ভ্রমণ করেছেন, এত বড় একজন বাদশাহ ছিলেন। বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইনের ইন্তেকাল যখন ঘনিয়ে আসলো, ইন্তেকালের সময় ভক্তবৃন্দদেরকে বলে, ভক্তবৃন্দরা আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে যখন তোমরা আমাকে গোসল দিবা, আমাকে যখন কাফনে কাপড় দিয়ে পেশাইয়া জানাজা দিবা, জানাজা পরে যখন কবর দেশে নিয়ে যাইবা, হাত আমার বাহিরে রাখবা, হাত দুইখানা কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুইখানা বের করে দিবা, বললো ঠিক আছে আপনার এই চাহিদা আমরা পূর্ণ করব। বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছেন, শত শত বছর হায়াত আল্লাহ তাকে দিয়েছেন, ইন্তেকালের পরে হাত দুইখানা বাইরে বের করে দিলেন, কবর দেশে নিয়ে যাইতেছে খাটিয়া করি। কিছু কিছু মানুষ বলে দেখো, হাজার হাজার বছর শত শত বছর দুনিয়াতে বেঁচে ছিল, কোনো কিছুর কমতি ছিল না, চাকর বাকর কোনো কিছুর কমতি নাই, সুখ শান্তির কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু এখনো হাত বের করে বলে আমার আরো লাগবে, আরো লাগবে, আমার আরো লাগবে। কাফনের ভিতরে থেকে আওয়াজ, না না তোমরা আমাকে ভুল বুঝো না, আমার আরো লাগবে না, আমি বুঝাই এত কিছু আমার ছিল, আমি সব কিছু রাইখা শূন্য হাতে কবরে যাই, ঠিক কিনা? সেই বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইনের কবর ঘাস হয়ে পড়ে আছে, বকরি ভেড়া দুম্বা ঘাস খায়, অথচ কবর উপর থেকে বকরি ভেড়াকে দূরে সরাইতে পারে না, ঠিক কিনা বলে? একবার খেয়াল করেন, এই জন্যই তো কবি বলেন, কেসা কেসা তাজে দারা বাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শান শপথ কিয়া হুই, ও খাজানা বালা খানা শান শপথ কিয়া হুই, কেসা কেসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই। কত বড় বড় রাজা বাদশা ছিল, যাদের ভয়ে পৃথিবী থর থর করে কাঁপত, আজকে তারা কই, মাটির নিচে চলে গেছে, ঠিক কিনা বলি? বাদশাহ সাদ্দাত নমরুদ ফেরাউন কোথায়? এদের কবরে বকরি ভেড়া ঘাস খায়, কিন্তু তারানোর ক্ষমতা এদের নাই। কেইসা কেইসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই। কত সুন্দর সুন্দর রানী ছিল, যাদের প্রেমে পড়ে বাদশারা বাদশায় ছেড়ে দিয়েছে, রাস্তায় নেমে গেছে, ওই রানীগুলো মাটির নিচে গিয়া কবরে গিয়ে পচে গেছে, টয়লেটের পোকা মাকড়ে খাদ্য পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? এই কবিতাটা কয়েকদিন আগে ইন্ডিয়া গেছি মাহফিল করতে, ইন্ডিয়া মাহফিল করতে যাওয়ার পরে মনে মনে ভাবলাম একটু তাজমহলটা দেখে যাই, তাজমহলের কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় রইলাম একটু সুন্দর একটা তাজমহল, এই কবিতাটা মনে পড়ছে, কেইসা কেইসা তাজে দারা কেইসা কেইসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই, কেইসা কেইসা তাজে দারা বাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শান শওকত কিয়া হুই, ও খাজানা বালা খানা শান শওকত কিয়া হুই। আরে বাদশাহ শাহজাহান মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে, ঠিক কিনা বলে? আজকে মমতাজ কই, বাদশাহ শাহজাহান কই, কারো খবর নাই, তাজমহল তাজমহলের জায়গায় আছে, ঠিক কিনা বলি? আপনি চলে যাবেন, আপনার সন্তান চলে যাবে, যে খেতের আইলে দাঁড়ায় আপনি বলেন এটা সুন্দর একটা জমি আমার, দানগুলো দেখলে কলিজা ঠান্ডা হয়,
এই জমিতে এই আইলার মধ্যে আপনার দাদা আপনার দাদা দাঁড়াইয়া বলছে কত সুন্দর জমি আমার, ঠিক কিনা বলে? কত সুন্দর দান আমার, ওই যে কলেজা ঠান্ডা হয়েছে আপনার দাদা কই জমির জায়গায় জমি আছে, আপনার আব্বা যান এই আইলের মধ্যে দাঁড়াইয়া বলছে কত সুন্দর জমি আমার, কত সুন্দর বাড়ি আমার, কত সুন্দর দোকান আমার, আপনার বাবা কই আপনার দাদা কই ওই জমিতে দাঁড়াইয়া আপনি বলতেছেন এই জমি আমার। অথচ কিছুদিন পর আপনি চলে যাবেন, আপনার সন্তান বলবে এই জমি আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আপনার সন্তান চলে যাবে। আল্লাহ বলে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমার আমার বলো, এগুলো তোমাদের নয়, আসমান জমিনের সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আমি আল্লাহ, ঠিক কি না?